পরিচালক তথাগত ব্যানার্জির নতুন ছবি মন্দবাসার গল্পে কাজ করছেন অভিনেত্রী পাওলি দাম। ব্যস্ত সময়ে শুটিংয়ের অবসরে তিনি মুখোমুখি হয়েছিলেন ক্যালকলিংয়ের। টেলিভিশনের পর্দায় মহানায়ক থেকে শুরু করে বুদ্ধদেব দাশগুপ্তের নতুন ছবি তথাগতর মন্দবাসার গল্প সব নিয়েই খোলামেলা আলাপচারিতায় মেতে উঠলেন নায়িকা। আমি যে চরিত্রটা প্লে করছি সেটা অহনা সেন, একজন চিত্র পরিচালক। আমি চিত্র পরিচালক নই, সো খুবই অ্যাক্লেমড নাম করা একজন পরিচালক, আর অনেক ভালো ভালো ছবি করেছেন, অনেক ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে। মানে খুব কম বয়স থেকেই সিনেমা করা শুরু অহনার। আর কিন্তু একটা সেটব্যাক হয় ওর জীবনে, একটা মেজর সেটব্যাক, সেটা হচ্ছে যে মানুষটাকে ভালোবাসত, যে মানুষটার সঙ্গে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিল, সেই মানুষটা মারা যায়। একটা মানে হি ওয়াজ আ সাইকিয়াট্রিক পেশেন্ট, আর যিনি সাইকোলজিস্টের চরিত্র সেটা পরম করছে, অ্যান্ড যে আমার মিউজিশিয়ান বয়ফ্রেন্ড ছিলেন সেই ক্যারেক্টারটা বাবান্দা করছে কৌশিক সেন। অহনা একটু মানুষজন, একটু ভিড় ভাট্টা এগুলো থেকে একটু দূরে থাকতে চায়, মানে বিকজ ওর সাইকোলজিক্যালি শি ইজ এফেক্টেড। মানে ওর ওর বয়ফ্রেন্ড মারা যাওয়ার পর থেকে ও ভীষণভাবে অলুফ হয়ে যায়, মানে এন্টায়ার ওয়ার্ল্ডের থেকে আমি বলবো যে সবার থেকে একটু দূরে দূরে থাকে, নিজের কাজকর্ম নিজের যতটুকু নিয়ে। একটা মানুষের মানে কী বলবো, প্রবেশ ঘটে আর কি ওর জীবনে, মানে সামওয়ান এন্টার্স হিজ লাইফ থ্রু সায়ন্তন। সায়ন্তন যে চরিত্রটা পরম করছে, সো সেই চরিত্রটা মানে সেটা কী কী হয় ওর জীবনে, তারপর কীভাবে সবটা চেঞ্জ হয়ে যায়, ও কি আবার একজনকে খুঁজে পায় নাকি পায় না, সেটা নিয়ে অ্যাকচুয়ালি মন্দবাসার গল্প। আপকামিং যে সমস্ত ফিল্মগুলো আসছে সেখানে আপনার মানে কী ধরনের ভূমিকা রয়েছে, সেগুলো কীভাবে কাজ করবে? বিভিন্ন রকম চরিত্র আসছে, বিভিন্ন ধরনের ছবি আসছে, বিভিন্ন পরিচালকের সঙ্গে আসছে। ফার্স্ট যে ছবিটা ইনফ্যাক্ট রিলিজ, মহানায়কের শুটিং শেষ, মহানায়ক টেলিকাস্ট চলছে। ক্ষত কমলেশ্বর মুখার্জির সঙ্গে যে ছবিটা রিলিজ হলো সেটা ইন থিয়েটার্স। নেক্সট আসছে পুজোতে জুলফিকার, সৃজিৎ মুখার্জির ছবি, ট্রেলার অলরেডি লঞ্চড। তারপর মৈনাক ভূমিকের চলচ্চিত্র সার্কাস, যেখানে আমি একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের ক্যারেক্টার প্লে করেছি। মানে চলচ্চিত্র সার্কাস মানে নামটা শুনেই বুঝতে পারছেন, ইউজুয়ালি যেটা আমরা সিনেমার পর্দার সামনে সব কিছু দেখতে পারি, যে চরিত্রগুলোকে অ্যাক্টর অ্যাক্ট্রেস হোয়াট এভার, পর্দার পিছনে যারা থাকেন মানে টেকনিক্যাল ডিপার্টমেন্ট যারা কাজ করেন তাদেরকে নিয়ে সিনেমাটা, সেই জন্য চলচ্চিত্র সার্কাস। তারপরে রিলিজ হবে বুদ্ধদেব দাশগুপ্তর টোপ, যেটা প্রিমিয়ার হচ্ছে টরন্টো ফিল্ম ফেস্টিভ্যাল মাস্টার ক্লাস সেকশনে। তার সেটা ইনফ্যাক্ট লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালেও সিলেক্টেড আর ভুসান ফিল্ম ফেস্টিভ্যালেও সিলেক্টেড, আর অনেক ফিল্ম ফেস্টিভ্যাল ঘুরে তারপরে রিলিজ হবে কলকাতায়। তারপরে রিলিজ হচ্ছে সুমন মুখোপাধ্যায়ের অসমাপ্ত, সেই ছবিটা, এটা শীর্ষেন্দু দ্বারা একটা গল্প অবলম্বনে করা, খুব মিষ্টি একটা প্রেমের গল্প। ইনফ্যাক্ট তারপরে যেটা রিলিজ হবে দেবী, যে ছবিটা আমি এখন করছি, দেবী ইজ অ্যাকচুয়ালি দ্য ফিমেল ভার্সন অফ দেবদাস, সো আই এম রিয়েলি এক্সাইটেড অ্যান্ড লুকিং ফরওয়ার্ড ফর দ্যাট ফিল্ম। বুদ্ধদেব দাশগুপ্তের ছবিতে যে কাজ করছেন সেই ছবিটার বিষয়বস্তুটা কী? সেটা নারায়ণ গঙ্গোপাধ্যায়ের একটা ছোটো গল্প ছিল টোপ, সেই অবলম্বনে ছবিটা তৈরি করা হয়েছে। আমার যে চরিত্রটা সেটা মাদারি খেলা দেখায় রাস্তা রাস্তায় ঘুরে যারা, সেই রকম একটা চরিত্র। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আজকের দিনে মাদারি খেলা দেখাই মানে সেরকম একটা খুব একটা চরিত্র দেখা যায় না সচরাচর, কিন্তু আমরা এই ছবিটা শুটিং করেছিলাম পুরুলিয়ায়, অসাধারণ ল্যান্ডস্কেপ। আর যে সময়টা পুরুলিয়ার মধ্যে একটা রুক্ষতা রয়েছে, রুক্ষতার মধ্যে একটা ভীষণ সুন্দর একটা ব্যাপার রয়েছে, তো সেই খানে যে একটা একটা পরিবার সেটা এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে 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 বেড়ায়, তাদের থাকার ঠিক নেই, খাওয়ার ঠিক নেই, খেলা দেখিয়ে দেখিয়ে বেড়ায়, সেই রকম একটা ক্যারেক্টার। দেবদাস করছেন মানে একটা মহিলা হিসেবে মানে সেই ভূমিকাটা কীভাবে সম্ভব হচ্ছে, মানে একজন দেবদাস কিন্তু আমরা পুরুষ হিসেবে দেখেছি, এই প্রথমবার আপনারা দেখবেন দেবদাস একজন মহিলা। অ্যান্ড দেবী নিয়ে আমি এক্ষুনি ডিটেলে কিচ্ছু বলতে পারবো না, কারণ খুব শিগগিরই তার ট্রেলারও লঞ্চ হবে, টিজারও লঞ্চ হবে, জানুয়ারি রিলিজ, তো দেবী যখন রিলিজ হবে তখন সবাই দেখতে পাবে।